আজকে বানাচ্ছি মটর পোলাও। তো কড়াতে একটু সাদা তেল দেওয়া হয়েছে, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এবার দিলাম কাজু, কয়েকটা কাজু দিলাম, একটু গোটা জিরে দিলাম, একটু নেড়ে ভালো করে নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু নুন দিলাম, নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর আমরা চালটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো চাল দেবেন, আমরা এখানে আতপ চাল ব্যবহার করেছি, এটা বাসমতি চাল দিয়েও খুব ভালো হবে। নিয়ে ভালো করে নাড়তে হবে। এখানে আমি চার মগ জল দিচ্ছি, আরো দু মগ দেব। একটু কিশমিশ দিয়ে দিচ্ছি জল দিয়ে, কিশমিশটা দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিতে হবে। এবার জলটা শুকিয়ে এসছে, একটুখানি ঘি দিলাম, একটু চিনি দিচ্ছি, লাস্টে খানিকটা গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এরপর খানিকক্ষণ নাড়তে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের মটর পোলাও। এটা মটন কষা, চিকেন কষা, ডিম কষা সব কিছুর সাথেই ভালো লাগবে। তো এরকম রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা, ভালো হলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।